হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। দীপাস ডেলি ভ্লগের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার একদম সকালবেলা যা যা কাজ থাকে, টিফিন বানানো, জামা কাপড় কাচা, স্নান টান সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। তো পুচকুকে নিয়ে আমি একটু আজকে আমার বাপের বাড়ি যাচ্ছি, চলে আসবো। এই যাচ্ছি একটু মায়ের সাথে দেখা করতে, কারণ মায়ের একটু শরীরটা ভালো নেই। তো মায়ের সাথে একটু দেখা করতে আছি, মায়ের সাথে দেখা করে তারপরে বিকেল বিকেল নিয়ে আবার চলে আসবো। তো চলো, পুচকুকে খাওয়ানো দাওয়ানো করে ওকে রেডি করি, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। তো তোমাদেরকে তো বললাম তখনই যে যাবো মায়ের সাথে, মার কাছে, যে মার শরীরটা খারাপ, মার সাথে দেখা করতে যাবো। তো এই যে রেডি হয়ে গেছি আর পুচকুও বাইরে রেডি হয়ে গেছে, তো এবার যাই, চলো। চলে এসেছি মার বাড়িতে। তো ওই যে বাঁশি আওয়াজ পাচ্ছ না, ওই যে পুচকু বাঁশি বাজাচ্ছে, ও দিদু না দাদুর সাথে খেলছে। আর আমি মাকে দেখলাম, মার শরীরটা খুবই খারাপ, মাকে বলেছে বেড রেস্ট করতে, তবুও কাজের মানুষ একটু একটু করে বেরোচ্ছে, ও সব কিছুই করছে, রান্নাটাও করেছে দিয়ে। আর ভাইও আছে, সবাই আছে একসাথে। আসলে কি বলতো, আমার মায়ের না মানে আমাদের বাড়িতে কুয়ো রয়েছে, বাবার বাড়িতে এই বাড়িতে কুয়ো রয়েছে। তো কুয়োটা যেহেতু মানে কুয়োতে ওখানটা মা স্লিপ কেটে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে মায়ের না লেগেছে মানে কোমরে লেগেছে। তো লাগাতে কোমরের ওই জায়গাটা থেকে মা না খুবই ব্যথা, অনেকদিন ধরেই ব্যথা। তো এমনি ওষুধ এনে খাচ্ছিলো ব্যথার, তো কী বলতো, তারপরে ব্যথা যখন সহ্য করতে না পেরে তো মাকে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারের ওখানে গিয়ে ডাক্তার একটা এক্সরে করতে বললো মাকে। এবার এক্সরেটা করলাম, করার পর এক্সরে রিপোর্টটা তো খারাপই বেরোলো, কারণ মায়ের হাড়ের ওখানটায় চিড় খেয়েছে, এমনভাবে খেয়েছে মানে পুরো ভেঙে যাওয়ার ইয়ে মতো। তো এবারে ডাক্তার মানে যে হাড়ের ডাক্তার, আমরা হাড়ের ডাক্তারের কাছে গেলাম। এবার যেহেতু হাড়ের ব্যাপার, তো ডাক্তার বললো হাড়টা ভেঙেই গেছে কোমরের ওখানটায়, কোমরের একটু নিচটা হাড়টা ভেঙেই গেছে। তো সেই কারণে আর মাকে এখন ট্রিটমেন্ট চলছে, মার 2 মাস কন্টিনিউ ওষুধ খেতে বলেছে, বেড রেস্ট করতে বলেছে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে বলেছে, সব কিছুই বলেছে। তো ওই জন্য আমি চলে গেছিলাম অনেকদিন আগেই। আর ওই যেমন ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর কি বলে, ওই জন্য মাকে একটু আমি দেখতে এসেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু আর আসা হচ্ছে না, ওই জন্য মাকে আজ। তো এই বাড়ি ঢুকলাম, মোটামুটি আধ ঘন্টারও বেশি হলো। তো একটুখানি টিফিন করে একটু চা আর মুড়ি খেলাম, খেয়ে তারপর আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। কি বলতো, আজকে না মনটা একটু খারাপই রয়েছে, কারণ মাকে দেখলাম, মায়ের শরীরটা সত্যি খুবই খারাপ, শুধুমাত্র মা মুখে বলে না তাই। সত্যি খুবই খারাপ মায়ের শরীরটা, তবু কি করব। এবার আমাদের বাড়ির ওই জায়গাটা এতটা ঠান্ডা না, আর দেখবে ঠান্ডার সময়টা ব্যথা বেদনাগুলো যখনই ব্যথা কেটে যাক বা কোথাও চোট লাগুক কি না, তখন ব্যথাগুলো একটু বেশি বাড়ে ঠান্ডার সময়টা। সে কারণে মার ব্যথাগুলো রয়েছে খুবই, আজকেও মা বলছে একটু বেশি ব্যথা রয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে মনটাও ভালো লাগছে না। আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে
বেল বাটনটা টিপে দিও, যাতে যখন আমি ভিডিও আপলোড করি সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ব্লগে।